একশত আটত্রিশটি পদে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন অর্থাৎ বিআরটিসিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা সারা বাংলাদেশ থেকে শুধুমাত্র অষ্টম এসএসসি এবং এইসিসি পাশে আবেদনটি করতে পারবেন হ্যালো হ্যালোব্রিওান আসসালামু আলাইকুম বাংলাদেশ সড়ক পরিবহনের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা কয়েকটি নির্দিষ্ট জেলা ব্যতীত কিন্তু আবেদনটি করতে পারবেন তো আজকের ভিডিওটিতে আমি সেই সমস্ত জেলা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে যে সমস্ত জেলা আপনারা আবেদনটি করতে পারবেন না তাছাড়া আবেদনটি ক তারিখ শুরু হবে এবং আবেদনটি ক তারিখ শেষ হবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটির কোনো অংশে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনার কাছে ছোট্ট আরেকটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসি তো এখানে একেবারে শেষ যে পদ সেটি হচ্ছে কারিগর ডি ট্রেডের জন্য নেওয়া হবে এখানে আঠাশ জনকে কিন্তু নিয়োগ নেওয়া হচ্ছে তো বেতনের স্কেল হচ্ছে আট থেকে একুশ হাজার টাকা বেতনে কিন্তু এখানে অষ্টম শ্রেণীর পাশে নিয়োগ নেওয়া হচ্ছে তবে এখানে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে তো এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন না সেটি হচ্ছে শুধুমাত্র জামালপুর তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধে সব সকল জেলা থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন এরপর নিয়োগ নেওয়া হবে কারিগর ডি সাধারণ ট্রেডের জন্য যেখানে বিশজনকে নিয়োগ নেওয়া হবে আট হাজার আটশো থেকে একুশ হাজার টাকা বেতনে এখানেও আপনারা তিন বছর অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাশে আবেদনটি করতে পারবেন তো যে সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন না তা পাশে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর কারিগর নেওয়া হবে সি যেখানে বারো জনকে নিয়োগ নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশের চারশো নব্বই টাকা বেতনে কিন্তু এখানে মা এসএসসি পাশে নিয়োগ নেওয়া হচ্ছে যেখানে আপনাকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তো যে সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন না তা আপনারা এখানে একটু স্ক্রিন থেকে দেখে নেবেন এরপর কারিগর সি নেওয়া হবে যেখানে পনেরো জনকে নিয়োগ নেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশের চারশো নব্বই টাকা বেতনে তো এখানেও কিন্তু আপনাকে এসএসসি পাশে আবেদনটি করতে হবে এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন না কয়েকটি নির্দিষ্ট জেলা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন এরপর কারিগর নেওয়া হবে বি যেখানে দশজনকে নিয়োগ নেওয়া হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে এসএসসি পাশে তিন বছর অভিজ্ঞতা সহ কিন্তু এখানে নিয়োগ নেওয়া হচ্ছে তো পাশে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি নির্দিষ্ট জেলার কথা উল্লেখ আছে এই সকল জেলা ব্যতীত কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন সকল জেলা থেকে এরপর পরবর্তী পদ হচ্ছে কারিগর বি যেখানে পনেরো জনকে নিয়োগ নেওয়া হবে নয় থেকে তেইশ হাজার চারশো টাকা বেতনে একইভাবে কিন্তু এসএসসি পাশ করতে হবে এবং অবশ্যই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে কিন্তু জেলার কিছুটা ব্যবধান আছে অর্থাৎ কয়েকটি নির্দিষ্ট জেলা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন না আপনি একটু দেখে নেবেন তো এরপর জব সহকারে নেওয়া হবে ষোলো জন যেখানে কিন্তু একইভাবে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে তবে এই পদে বিজ্ঞান বিভাগে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে তবে যারা মোটর যেন উহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ মোটর যেন তার খুচরা যে সকল যন্ত্রাংশ আছে সে সকল সম্পর্ক যাদের জ্ঞান আছে তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে তবে আপনার জ্ঞান না থাকলেও কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তবে বগুড়া জেলার প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন না তো এরপর নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পনেরো জনকে নিয়োগ নেওয়া হবে এখানে এসএসসি পাশন তবে এই পদে আপনাকে অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে এবং মুদ্রাক্ষরের গতি কমপক্ষে তেইশ এবং আঠাশ হতে হবে বাংলা এবং ইংরেজিতে তো কয়েকটি নির্দিষ্ট জেলার নামকে কিন্তু এখানে পাশে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন এরপর কোষাধ্যক্ষ নেওয়া হবে সাতজন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কিন্তু এখানে নিয়োগ নেওয়া হবে তবে এখানে কিন্তু আপনাকে কোনো প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বাণিজ্য বিভাগে এবং সাত হাজার টাকার নগদ জামানত অবশ্যক দিতে হবে তো যে সকল দলের প্রার্থীরা আবেদনটি করতে পারবেন না তা এখানে পাশে স্ক্রিনে দেওয়া আছে তো এখানে চলুন দেখে আসি যে আবেদনটি কত তারিখ শুরু হবে এবং আবেদনটি কত তারিখ শেষ হবে ডিয়ার ভিউয়ার্স আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা ভিডিওটিতে লাইক করার নিয়ে অবশ্যই একটি লাইক করে দেবেন তো এখানে মূলত আপনারা এই যে বিআরটিসি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে এগারো বারো দু তারিখ থেকে অর্থাৎ ডিসেম্বর এগারো তারিখ থেকে আবেদনটি শুরু হবে এবং ছাব্বিশে ডিসেম্বর কিন্তু আবেদনটির মেয়াদ শেষ হয়ে যাবে তো আপনারা চাইবেন অবশ্যই এই তারিখের মধ্যে আবেদনটি করে ফেলার জন্য এবং এখানে কিন্তু আবেদন করার জন্য আপনার খরচ হবে তিনশত টাকা তা আপনারা একটু বিস্তারিত এখান থেকে পড়ে নেবেন যাদের প্রয়োজন হবে আর এখানে এস এম এস দেওয়া আছে এই এস এম এস অনুযায়ী কিন্তু আবেদন করে আপনি আপনার আবেদনটি কনফার্ম করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন